মাম্মি, ইমন কোথায়? ইমন চলে গেছে। চলে গেছে? ও আর এ বাড়িতে কোনোদিন আসবে না। কি বলছো মাম্মি? ঠিকই বলছি, আমি ভাবতে পারিনি তুমি রাজকন্যার মতো বড় হয়ে ইমনের মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে। মাম্মি, আমি ইমনকে অনেক ভালোবাসি। কাজল! মাম্মি, আমি তোমাকে অসম্মান অমর্যাদা কোনোটাই করতে চাই না, তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও। প্রশ্নই আছে না, তুই আমার কাছে আমানত, আর সেই আমানত আমি কোনোদিনও নষ্ট করতে পারবো না। তাই যে ভালোবাসা তোর জীবনে সুখ এনে দিতে পারবে না, সেই ভালোবাসা আমি কোনোদিনও মেনে নেব না। এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমার শেষ কথা শোনো, আমি ইমনের কাছেই যাব। তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। মাম্মি, মাম্মি দাঁড়াও, মাম্মি, মাম্মি দরজা খোলো, মাম্মি দরজা খোলো বলছি। খুলবে না। আমার ভাই কয়েকদিন জেলে থেকে একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে, চল বাসায় গিয়ে আগে ফ্রেশ হবি। তোর জন্য আমি অনেক রকম খাবার বানিয়ে রেখেছি, চল। না ভাইজান, আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত ইমনকে আমি লাশ বানাতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি খাবো না, এটা আমার ওয়াদা। গুড, ভেরি গুড, ভাইগা ভাইসে ভাইগা ঘোরা, কুছ নাই তো থোড়া থোড়া হাত মেলা। এই তোমরা কারা? ওই দিন কাজলের সাথে কাদা মাখামাখি করতে চেয়েছিলাম কিন্তু তুই দেশ নাই, আজ তোর সাথে আমি কাদা মাখামাখি খেলি, দেখি তোকে কে বাঁচায়।